সো আজ আসলে দিদিমার শ্রাদ্ধের খাওয়া দাওয়া দিন, আর একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো দেখাবো। আর চলো, লেটস স্টার্ট ইট। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, চলুন আজ আপনাদের সকলে দেখানো যাক যে বাঙালি শ্রাদ্ধ অনুষ্ঠান কেমন। তো হ্যাঁ, শ্রাদ্ধ পর্ব মিটে গিয়েছিল, আজ খাওয়া দাওয়ার দিন। তো সকালের সূর্য থেকেই শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আলু আছে, পটল গাড়া চলছে, কলাও ছিল, কারণ শুক্তো যেহেতু মেনুটাতে ছিল, ডাল মুড়িঘণ্ট পেঁপে লাগলো দেবো, শুক্তো, তারপরে পটল দিচ্ছি, দুরকম মাছ আসে, আর রুই, আর তারপরে চারটি কপ মিষ্টি তো আসে। আর এদিকে সকাল 6টা বাজে, আমি কড়াইতে তেল চেপে গিয়েছি অলরেডি, এদিকে মাছ কাটার পর্ব চলছে। তো এগুলো ছিল পার্শ্বে, খুব একটা ভালো সাইজে পাওয়া যায়নি, যাই হোক। মাম্পে মাছ আর এখানে কেটে আনা রুই মাছটাকে পরিষ্কার করার পালা চলছে। প্রায় 4-5 জন টোটাল মাছের কাছেই অলরেডি 20-22 জন জমে গেছে। তো রান্না তো চেপে গিয়েছিল কোন 7 সকালে, আর মাছগুলো কেটে আনার পরে এখানে মাছ ভাজাও হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আমাদের চন্দন যে সাজাচ্ছে আর কি, ওদিকে সব কাঁচা সবজি কেটে রাখা হয়েছে অলরেডি, এদিকে কাঁচা মাছ হলুদ লবণ মাখিয়ে ভাজার জন্য চলছে, ওদিকে মাছের কারি তৈরি চলছে। সকালের খাওয়া দাওয়া, এখানে সকালে অনুষ্ঠানের খাওয়া দাওয়ায় সব বাড়ির লোকজনরা আছে, অবশ্যই বাড়ির লোকজন। তো দেখতেই পাচ্ছ, আর হ্যাঁ, বাঙালি শ্রাদ্ধ অনুষ্ঠান কেমন আশা করি বুঝতেই পারছো। তো দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছিল, আর হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়ার টাইম। তো সেই সময় কিছু মুহূর্ত তুলে ধরলাম, তো দেখতে থাকুন। সত্যি বলতে অনুষ্ঠানের দিন সকাল থেকে দুপুর বিকেল রাত কীভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না। আর হ্যাঁ, ব্লগটা এখানেই শেষ করছি।